আমার এক্সপিরিয়েন্সের কথা বলি যে আমাদের এখানে সবসময় দেখা যায় যে মেয়েদেরকে বেস করে গল্পের সংখ্যা কম হয়। এখন এই কম হওয়ার কারণটা কি? এটা কি ডিরেক্টর চান না বা রাইটার চান না, নাকি স্বয়ং যারা ফিমেল প্রোটাগনিস্ট তারাই চান না করতে? তা তো না। তো ব্যাপারটা হয় যে আমাদের এখানে সবসময় সোসাইটিতে আমরা দেখে এসেছি মেল সেন্ট্রিক কাজগুলো বেশি হয়, মেয়েদেরকে নিয়ে আমরা যে গল্পগুলো নারী চরিত্র নিয়ে বলতে চাই তখন সেটা দর্শক নন্দিত বা সমাদৃত কম হয়। তো সেই জায়গার থেকে এটা আমাদের সকল আমার সবসময় এই প্রতিবাদটা থাকে যে একটা গল্পে কখনো মেল সেন্ট্রিক হয়, তার মানে এই না যে পুরুষ চরিত্রটা ছোট বা নারী চরিত্রটা ছোট, কারো সিকোয়েন্স সংখ্যা বেশি থাকে, কাউকে বেস করেই আগাতে হয় গল্প। তো এটা নারী কেন্দ্রিক গল্প হলেও যে আমাদের অনেকের অ্যালার্জি থাকে এই কাজটা করব না, সেরকম অ্যালার্জি আমার মধ্যে নাই, আমার করতে ভালো লাগে। আর এটাকে ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ যে আমাদের সমাজে পুরুষের সংখ্যার থেকে তো নারীর সংখ্যা অনেক কম না। আমাদের পুরুষদের যেমন আবেগ আছে, অনুভূতি আছে, গল্প আছে, নারীদেরও আবেগ অনুভূতি সেগুলো নিয়ে ছোট ছোট করে আরও অনেক বেশি কাজ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট দরকার। তো ওই জায়গার থেকে বললাম যে আমরা যদি এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আমাদের ইতিহাসে, মানে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কি বলবো যে নারী কেন্দ্রিক চরিত্রগুলো হারিয়ে যাচ্ছে। সেই গল্পটা ডিরেক্টর ভাইয়েরাও সাহসে পান না, কারণ ওই এন্ড অফ দ্য ডে দ্য বিজনেস ভিউ অ্যান্ড দ্য হচ্ছে কী বলে ব্যবসা এগুলো আসে। তো হয় না যে যখন সমাদৃত হয় তখন ওইটা নিয়ে কাজ করতে মানুষ আগ্রহ প্রকাশ করে। তো ওই জায়গাটা ছোট্ট করে আমার বলা যে শুধুমাত্র গল্পটা যেখানে মেইন ব্যাপার হয়ে দাঁড়ায়, আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, সেখানে অনেক সময় চরিত্রের প্রয়োজনে চরিত্রকে প্রেশার দিয়ে গল্পটাকে আমি কেন কার্ভ করব, সেই গল্পটা ওই এই দিবার সাইকোলজিক্যাল জায়গাটাকে বেস করেই করা হয়েছে। তো সেখানে এই ধরনের গল্পগুলো উঠে আসা উচিত, সেই কথাটা বলেছি। আমি বলতেছি না যে একদমই কাজ হচ্ছে না, বাট আরও বেশি হলে আরও ভালো। না না, আমার ভাবনাটা এটা না, আপনি মিস ইন্টারপ্রেট করতেছেন। না না না, স্পেস দিতে চায় না, এটা শুধুমাত্র মেয়ের কথা বলবা কেন? মেয়ে যেমন আমাকেও অনেকে স্পেস দেয় না, ছেলেদেরকেও ছেলেরা স্পেস দেয় না, তুমি যে কথাটা বলতেছো। কিন্তু আমি যে প্রসঙ্গটা বললাম সেই প্রসঙ্গটা তো স্পেস দেওয়া নিয়ে না। একটা গল্প যখন নারীকেন্দ্রিক হয় সেটা আমাদের অডিয়েন্স লেভেল কিনে, আমার অডিয়েন্সের কাছে প্রশ্ন এটা, অনেক সময় এটা অডিয়েন্স গ্রহণ করে না ম্যাক্সিমাম ওয়েতে। একটা ছেলেকে যখন বেস করে গল্প করা হয় তখন অডিয়েন্স এটা হয়তো বা গ্রহণ করে নেয়। তো সেই জায়গার থেকে আমাদের আধুনিকতাটা খুব ইম্পর্টেন্ট যে নারীকেন্দ্রিক গল্পগুলো, আমার মনে হয় শিয়া ভাই আরও বেশি ভালো বলতে পারবে যে উনি কেন কম নারীকেন্দ্রিক কাজগুলো করেন। তো এটা কিন্তু ছোট্ট করে বলা, সেটা আমার মনে হয় সবাইকে মেক সেন্স করে। মানে আমার মনে হয় না যে জেদ ভাগ্য এগুলো এটার সাথে যায়, মানে এখানে জেদের তো আসলে নাই। তবে হ্যাঁ, আমরা একটা জায়গায় আমাদের দৃঢ়তা কাজ করে, একাগ্রতা কাজ করে, অ্যান্ড উই আর হাইলি প্রফেশনাল। আস্তে আস্তে একদমই এটার এটা এটা মানে প্রফেশনালি আমরা মুভ করি, কারণ দিস ইজ আওয়ার ব্রেড অ্যান্ড বাটার। আমাকে আমার কাজটা সঠিকভাবে করতে হবে এবং এই জন্য আমাকে পে করা হয়। সো আই এম নট আমি প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক, কিন্তু এটা আসলে বিহাইন্ড দ্য সিন কি আমি আসলে, যেমন আপনাদের পেশাদারিত্ব তো আছে প্যাশনের পরে এটা আসলে পেশা হিসেবে, তো আমার অভিনয়টা এটা আমার পেশা একটা। সো ওই কমিটমেন্টের জায়গাও আছে, আমাকে ভালো করতে হবে, আমাকে ঠিক হইতে হবে। তো অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে আরেকটা হচ্ছে যে হ্যাঁ, মানে প্রত্যেকের জীবনেই ভাগ্য বা লাক, এটা আমি বিলিভ করি, তকদিরে বিলিভ করি। বাট হয় না যে কোনো কিছু যে বলে না যে আল্লাহ তাআলা বলছেন যে ছাগলটাকে আগে বাঁধতে তারপর তার উপর ভরসা করতে। তো আমাদের একটা জায়গা পর্যন্ত নিজেদের একাগ্রতা ডেডিকেশন কাজে লাগাইতে হয়, চয়েস অফ ওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট অনেক সময়, আবার অনেক সময় অডিয়েন্স পালস বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় গল্প বোঝাটা ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিস যখন সিঙ্ক্রোনাইজ মানে সিঙ্ক হয় তখন হয়তো বা একজন মানুষ একজন ভালো পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত হয় বা তার কাজগুলো হয়তো বা সমাদৃত হয়। বাট আম লাকি যে আমার অভিনয় বা আমার কাজের ওই গ্রহণযোগ্যতাটা তৈরি হয়েছে আর কি, বা মানুষ আমাকে পছন্দ করে। অ্যান্ড আমি লাকি যে আমি এখনও লার্নিং স্টেজে আছি, এখনও শিখছি, আমি এই হয়তো বা মৃত্যুর আগ পর্যন্ত এটা থামবে না। সো এইভাবেই ফিল করি। আর এছাড়া আমার মনে হয় না যে, আমার কাছে মনে হয় যে সব কিছু সিঙ্ক্রোনাইজ না হলে আরও 5 বছর বসেও থাকতে পারি, অথবা একই বছর 5টা কাজও করতে পারি। আসলে ইটস অল ডিপেন্ড অন যে কারা কোন কোন গল্প। গল্প অনেক সুন্দর, কিন্তু এক্সিকিউশনের জন্য আমি এর আগেও বলছি এই কথাগুলো যে প্রত্যেকটা সেক্টর
পিচ পারফেক্ট হলে হয়তো বা আমি যাব, সেটা আমার আমি আমার যতটুকু আমি জ্ঞান বা আমি যতটুকু বুঝি। সো ওইটা ইট উইল টেক টাইম, বাট আমি এর আগেও বলছি সুখবর খুবই শীঘ্রই দিব বা শীঘ্রই আসবে। আমিও চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদেরকে একটা সুখবর জানাতে। মানে সত্যি কথা বলতে যে আমার কাছে জুটিটা অনেক ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস। আমার কাছে মনে হয় যে এখানে আমরা খুবই খুবই লাইট ওয়ার্ড ইউজ করি অনেক সময়। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আফজাল সুবর্ণা, হুমায়ুন ফরিদি সুবর্ণা, পীযূষ দা বেলিয়াপা, আলমনসুর মিতা মিতা আপা, তো এরকম হয় না যে ওনাদের সময়কালে জাহিদ হাসান বিপাশা, তৌকির বিপাশা, তো এরকম ওনাদের সময়কালে অনেক মানুষ কাজ করতেন কিন্তু জুটি সবাই হইতেন না। তো এটা আমার কাছে মনে হয় যে এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস, এবং এটা শুধুমাত্র এখানে না, বাইরের দেশগুলোতেও আমরা দেখি যে একটা অডিয়েন্স কাউকে গ্রহণ করে নেয়। এই যে বিগ স্ক্রিনে আমি কাজ করলাম, আমি যতই ভালো অভিনেতা হই না কেন, স্ক্রিন কি আমাকে গ্রহণ করে নিল কি না, যে আমাকে বিগ স্ক্রিন আমাকে নিয়ে নিল কি না, এখানে আমাকে ওই ক্যারেক্টার লাগছে কি না, অনেক ইম্পর্টেন্ট। সো এই যে জুটি, এটা আমার কাছে সবসময়ই একটা ব্লেসিংস, যেটা মানে বছর লেগে যায় একটা জুটি ফ্লারিশ করতে বা মানুষের মনে পৌঁছাতে, যেমন সালমান শাহ শাবনূর ছিলেন, এটা আমার কাছে ব্লেসিংস। কিন্তু এখানে আমি যে মতভেদে থাকে, অনেকে সিন্ডিকেশন বলে, যারা কম কাজ করেন তারা, বা অনেকে হয়তো বা অন্যভাবে চিন্তা করেন, তো আমি কখনোই আগের যারা ছিলেন গুণী মানুষ তাদেরকেও সিন্ডিকেট ভাবতাম না। আমার কাছে সবসময়ই জুটি প্রথাটা অনেক ব্লেসিংস।